বান্দা কিচ্ছু নাই, দেখ ভালো একটা দায় নাইছে, ঠিক আছে? পেট চিন্তাই করবো আজকে, খালি শুধু পেট চিন্তাই করবো, একটা পেঁয়াজ যাতে কেউ না নেওয়া যাইতে পারে। হ্যাঁ দেখ ওস্তাদ, আমি যা দেখতেছি আপনি দেখতেছেন? আমিও তো দেখতেছি রে। খারাপ এক খারাপ কিছু ভাই, একদম পিছন দিকে তাকিয়ে এক করে খাইছি। শুনছি পেঁয়াজ চিন্তায় গাড়ি দেশটা বৈরা গেছে গা, এত কষ্ট করে পেঁয়াজ কিনলাম এটি লয়ে যাবো গা, আর আজকাল লুকাই তুই দেই নে। একটা দৌড় দিবি পিছন থেকে যদি গেলে চাইছো তাহলে কিন্তু তোরে খাইছি একদম গুলি করে একদম উস্তাদ। আমার দুই কলজা বেসলে ও এটা মনে করেন কিনা দিত না। হ্যাঁ মিয়া অনেক আছে দেখেন, ও পেঁয়াজ মানে পুরো ভুদান ভুদান। সব কিছু দিয়ে দিলাম।
স্যার, ছিনতাইকারীর জন্য স্যার পেজ নিয়ে বাসায় ঢুকতে পারি না স্যার। বুঝলাম না, বুঝলাম। পেজ নিয়ে বাসায় ঢুকতে পারি না ছিনতাইকারীর জন্য। পেজ নিয়ে বাসায় ঢুকতে পারি না, আমরা কি করব স্যার? এর বিচার যাচ্ছি স্যার। স্যার, আমরা স্যার বাজার থেকে স্যার পেজ নিয়ে শান্তি ভাবে আসতে পারি না স্যার। এই যেন ওই যায় আর কেউ নেয় না, কিছুই নেয় না, মোবাইল বসে কিছুই নেয় না, এরা খালি পেঁয়াজ ছিনতাই করে স্যার। মানে তোমরা বাজার থেকে পেঁয়াজ কিনে নিয়ে আসছো, তোমরা ছিনতাই করে দিচ্ছো। করে নিয়ে যায় স্যার। মোবাইল নেয় না স্যার, 10,000 টাকাও দিছি মোবাইল নেয় না স্যার। এরা কে বসে কিছুই চায় না স্যার, এরা খালি স্যার আপনার হচ্ছে ইয়ে চাই, খালি পেঁয়াজ স্যার। মানে পেঁয়াজ ছিনতাই করে স্যার। বিষয়টা কেমন হইলো? শুধু খালি পেঁয়াজ নিয়ে যায় নাকি? শুধু পেঁয়াজ নিয়ে যায় স্যার। এটা একটা কারণ আছে, পেঁয়াজের দাম পেঁয়াজের দাম খাবো কি বাসার থেকে? এদিকে আসি তখন ধরি ফেলায় ওরা, আগে থেকে ফলো করে জানে তো এমন থেকে আগে করে গোয়েন্দা ফিট করে নাকি? হ্যাঁ হ্যাঁ। ওভারহুল 407। আচ্ছা, আপনারা কাজ করেন সুমন সাহেব, মিজান সাহেব, কোন জায়গা চিনতে হয়েছে? তারগাছ, 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 গাজীপুর তারগাছ, বাজার থেকে হাজিরবাড়ির সামনে। আপনি একটু গাজীপুর তারগাছ হাজিরবাড়ির সামনে একটু জানতো, এখন গাড়িটা নিয়ে হাজার টিম নিয়ে জানতো, ওদের ধরে নিয়ে আসেন। গাজীপুরের ভিতরে নাম করা ছিনতাইকারী। নাম কি? সুমন পেজ ছিনতাইকারী।
তাহলে পেঁয়াজ হয়েছে 250 টাকা কেজি, কোন সময় 250 টাকা কেজি, 300 টাকা কেজি, 350 টাকা কেজি, তাহলে এটা পারে না স্যার? তার মানে 30 টাকার পেঁয়াজ 800 টাকা কেজি এসে তোর কাছে চুরি করতেছস? হ্যাঁ স্যার। এখন যে তোরা মানুষের খাবার গুলা চুরি করতেছস, এটা কি ঠিক? স্যার তাহলে এখন আমরা কি করে খাবো? এটা ঠিক? এটা কি ঠিক নাকি? আচ্ছা ওদের গায়ে তুলে দেন, চালু করে দেন। আমার মোবাইলটা তো বাজাইছি না, মোবাইলটা দিকে গাড়িতে রেখে আসলাম না। তোমার মোবাইল আমি এখানে দেখলাম। চালান করে দিই স্যার। স্যার ওরা চালান করে দিই স্যার। হ্যালো 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 আলম সাহেব, গাড়ি নিয়ে আমাদের সামনে আসেন, অফিসের সামনে আসেন। এটার নাম কি রে? সুমন ছিনতাই গাড়ি, সুমন ছিনতাই গাড়ি, নাম করা ঢাকায়। সুমন ছিনতাই গাড়ি। তোমার নাম কি? শমশের আলী। শমশের আলী। এটার নাম কি? মোহাম্মদ জাহিদুল ইসলাম। তোমার নাম কি? সালাম। সালাম। তোরকে সালাম করে দিমু না তোর বাবা? স্যার না স্যার, 30 কা চলায় খামু, তারপরে এক কাজ করব না। মোবাইল চুরি করছ না, টাকা পয়সা চুরি করছ না, আমার 10,000 টাকা ফেরত দিছস, 5,000 টাকা ফেরত দিছস, মোবাইল 20,000 টাকা ফেরত দিছস। হ্যাঁ আমি এই জিনিসটা বললাম না, তোরা চিন্তা করছ পেঁয়াজ এত ছোট জিনিস তোরা চুরি করছ, ঠিক আছে? তো তোরা যদি আর চুরি করবি নাকি বল আমাকে। না স্যার না স্যার, চুরি করব। আচ্ছা তোরা দুজন কানে ধর, কানে ধরব স্যার, এই বিচারটা ভালো হয়তো হবে স্যার। ধর কানে ধর, গরিব মানুষ, এবার আমি প্রথম মাত্র মাফ করে দিলাম, কানে ধর। আমরা আজকে থেকে নামাজ পড়বো, ঠিক আছে?